আর এটা শুধুমাত্র এফএনএম কোম্পানি দিবে, অন্য কোন কোম্পানি চাইলেও এটা পারবে না ভাই। অদ্ভুত লেভেলে সুন্দর লাগতেছে, এটা খুবই সুন্দর। এটা যে লেন্সটা আছে না, লেন্সটার দিকে তাকালে আপনি আরো ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার লেন্স। আপনি যখন রাস্তা আলো দিবে, রাস্তার যে ধুলাটা আছে না, ধুলাটা দেখা যায় অনেকটা, ওই যে টেস্ট লাইটের আর ওয়ান এর মতো। জি জি জি, আর ওয়ান আর এটা আপনি চাইলে একই জিনিস। হ্যাঁ হ্যাঁ, এটা 2000 টাকা, এটা হচ্ছে 2500 টাকা। আচ্ছা 2500 টাকার টেস্ট লাইট আর ওয়ান, এটাও কিন্তু আমি ইউজ করছি, জোস লেভেলের একটা জিনিস। আপনারা চাইলে এটা নিতে পারেন মজিবর অটো হাউস থেকে। আপনি যে এটা, এটা আমাদের প্রাইভেট কার, বাইক, হ্যাঁ যে কোনো জিপ গাড়িগুলা এগুলাতে লাগানো হয়। এটা দাম পড়বে পার পিস 1000 টাকা। খুবই ভালো, আর অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি না, আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। জোস লেভেলের একটা জিনিস, মানে হাতে নিলেই বোঝা যায় যে প্রিমিয়াম ফিলটা আপনি পাবেন, পাখা পেয়ে যাবেন। এবং রুফ সাইডের হেডলাইটের ভিডিও আমি এর আগে একটা করছিলাম, এবং এটা কত এন? N37, এটার জোড়া কত? এটা জোড়া হচ্ছে 7000 টাকা। 7000 টাকা জোড়া, দ্যাট মিন্স 3500 টাকা একটা হেডলাইট। এবং এই হেডলাইটের আলো মাশাআল্লাহ অনেক ভালো হবে, এটা একদম অনস্বীকার্য। এটা আপনারা গাড়িতেও লাগাইতে পারবেন, প্রাইভেট কারেও চলে। আমাদের সময় বলুক, যারা দেখেন তারা যদি, যারা বাইকার, অনলি বাইকার, তারা যদি আইসা বলেন, আমি সময় বলুকের লোক দেখি এবং ওনার প্রতিটা ভিডিওই আমি দেখি, আমাদের ভিডিও দেখছেন, আইসা শুধু শুধু বাইকটা নিয়ে আসবেন, আপনাদেরকে একটা এনএক্স ফুয়েল দেবো। প্রোডাক্ট কিনতে হবে না আমাদের থেকে, কোনো প্রোডাক্ট কিনতে হবে না। যে আইসা বলবেন ভাই আমি সময় বলুক দেখছি, এটা সম্পূর্ণ ফ্রি। এগুলো কি দেখতেছেন, এগুলো হইলে গিয়া শীতের শান্তি, বাইকার গুলো গিয়া এগুলো হইলে গিয়া শীতের আসল শান্তি। আজকে আমি প্রিমিয়াম সেগমেন্টের কিছু ফগলাইট দেখানোর চেষ্টা করব, প্রিমিয়াম সেগমেন্টের কিছু হেডলাইট দেখানোর চেষ্টা করব, পাশাপাশি আপনাদের চাহিদা অনুযায়ী ফগলাইট দেখানোর চেষ্টা করব। যেহেতু শীত এসে পড়তেছে, এই ফগলাইট গুলা খুব দরকারি জিনিস আমাদের বাইকারদের জন্য। এটা আমরা সবাই জানি, সবাই মানি এবং সবাই বিশ্বাস করি। আমি বরাবরের মতো আছি মজিবর অটো হাউসের জনি ভাইয়ের কাছে, কারণ রিলায়েবল জিনিস আমি সবসময় নেওয়ার চেষ্টা করি, এখান থেকে আপনারা সবাই জানেন। সো মজিবর অটো হাউসের জনি ভাই আমাদেরকে বইলা দিবে আজকে কি কি প্রোডাক্ট ওনার কাছে আছে, এবং কি কি প্রোডাক্ট নিলে কতটুকু সম পরিমাণ দামে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন, সে আপনাকে ডিটেলসভাবে বুঝাই দিবে। সো চলেন চলে যাই মজিবর অটো হাউসের জনি ভাইয়ের কাছে, এবং এইসব প্রোডাক্ট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী জানার চেষ্টা করি, যেটার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করতে। জনি ভাই, আজকে তো আমরা কিছু কিছু প্রিমিয়াম সেগমেন্টের ফগলাইট দেখার চেষ্টা করব, হেডলাইট দেখার চেষ্টা করব, এবং বাজেট ফ্রেন্ডলি ফগলাইটও দেখার চেষ্টা করব। সো আজকে আমরা কি দিয়ে ফার্স্টে শুরু করব? আসলে আপনি যারা বাইকার আছি সবাই কিন্তু আমরা এটাকে বলি ফগলাইট, কিন্তু আসলে এটা ফগলাইট না, এটা হচ্ছে বাম্পার লাইট, ঠিক আছে? এটা হচ্ছে যাদের হেডলাইটে আলো কম, এটা অল্টারনেটিভ আপনি হেডলাইটে কাজ করতে পারবেন। কারণ অল পৃথিবীতে আপনার বাইকটা কিন্তু চালায় শুধুমাত্র দিনে, দিনের কারণে লাইটগুলোকে কিন্তু কম রেঞ্জের দেওয়া হয়। অনেকে ভাবে 5 লাখ টাকা দামের গাড়ি, আমার হেডলাইট আলো কম কেন, এই কোম্পানি কি বোকা নাকি, কোম্পানি কি জ্ঞান নেই? আসলে কোম্পানি জ্ঞান আছে, কোম্পানি বাইকটা বানিয়েছে শুধু দিনে চালানোর জন্য। রাত্রে যখন আপনি চালাইতে চাচ্ছেন দিনের জিনিস, তখন অবশ্যই এটা কিন্তু ব্যাটারি এবং লাইটের যে সাবজেক্টটা এটা আইসা পড়ে, তখন আপনি ফগলাইট, আলাদা ফগলাইট বলে অনেকে, কিন্তু ফগলাইট না, এটা হচ্ছে বাম্পার লাইট। বাম্পার লাইটটা আপনি তখন আপনি এটা ইউজ করতে পারেন। এই বাম্পার লাইটটা লাগালে কি হবে, আপনার হেডলাইটে কাজ করবে, এটা ফগলাইট না। কেউ যদি বলে ফগলাইট, এটা ফগলাইট বলবেন না, এটা বাম্পার লাইট লেন্স সহ, ঠিক আছে? কারণ আমরা ওই যে অনেক সময় যে একটা নাম দিই, ওই নামই চলতে থাকে, কিন্তু আসলে বিষয় না, এটা বাম্পার লাইট এবং লেন্স সিস্টেম, যা আপনার লাইটটাকে পুরো পারফেক্টলি আলো দিবে, অন্যের যে অপোজিশন থেকে আসবে তার চোখে ডিস্টার্ব করবে না। এটা কিন্তু এই লাইট অনেকটা প্রজেকশন হেডলাইটের মতো। বাম্পার লাইটগুলো আপনাকে ইউজ করতে পারেন আপনারা, এই যে যেমন টেস্ট লাইট আছে, যেমন এফএনএম আছে, এফএনএম কিন্তু আমাদের প্রিমিয়াম একটি ব্র্যান্ড। এই এফএনএম হচ্ছে যেমন আইফোন, হ্যাঁ স্যামসং থাকে না, তো আমাদের লাইটের জগতে হচ্ছে এফএনএম সবচেয়ে সেরা, এবং অল বাংলাদেশে বাজারে সেরা এফএনএম। কিন্তু আপনার যে আমাদের মিনি বাম্পার লাইট আছে, এই বাম্পার লাইটগুলা আপনার এফএনএম এর 4টা মডেল হয়, একটা হচ্ছে M1, একটা হচ্ছে F1, একটা হচ্ছে M1 প্লাস, আর একটা হচ্ছে F1 প্লাস। আমাদের F1টা আসবে না, এখন থেকে F1 প্লাস আসবে, এবার আছে D1,
হ্যাঁ টোটাল এখন তিনটা মডেল, আগে চারটা ছিল। যতদূর জানি FNM এর D1 টা সবচেয়ে প্রিমিয়াম। D1 টা মানে আমাদের মানে অল বাংলাদেশে সবচেয়ে সেরা, এবং ওর যে লুকটা দেখেন মানে খুবই সুন্দর। দেখেন এলো মনে হবে কি জানেন, এটা আইফোন 15 যেটা টাইটানিয়াম দিয়ে তৈরি হয়েছে, 15 কিন্তু এটা টাইটানিয়াম না, এটা অ্যালো বডি। হ্যাঁ টাইটানিয়ামের মতো, আর এটা শুধুমাত্র FNM কোম্পানি দিবে, অন্য কোনো কোম্পানি চাইলেও এটা পারবে না ভাই। অদ্ভুত লেভেলে সুন্দর লাগতেছে, এটা খুবই সুন্দর। এটা যে লেন্সটা আছে না, লেন্সটার দিকে তাকালে আপনি আরো ক্লিয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার লেন্স। আপনি যখন রাস্তা আলো দিবে, রাস্তার যে ধুলাটা আছে না, ধুলাটা দেখা যাবে। FNM D1 এর প্রাইসটা হচ্ছে 4200 টাকা, যেহেতু প্রিমিয়াম সেগমেন্টের ফগ লাইট বা প্রজেকশন লাইট বা বাম্পার লাইট যেটাই বলি আমরা, একটুখানি দাম দিয়ে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনারা রেজাল্টটাও ভালো পাবেন। জি, আর আমাদের কাস্টমার যারা আছেন ভাইরা, তো ওনারা বেশিরভাগই কম দামি খুঁজে। তো কম দামি খুঁজলে হয় কি, ওই দোকানদার কিন্তু কম দামি আনে, তারপর যেদিন থেকে কম দামি প্রোডাক্ট নিয়ে অফ করে দিবেন, দুই নম্বর প্রোডাক্ট নিয়ে অফ করে দিবেন, সেদিন থেকে কিন্তু দুই নম্বর প্রোডাক্ট দোকানদার আনবে না। আচ্ছা এটা হচ্ছে M1, এটাও আমি যতদূর জানি সেই লেভেলের আলো, অনেক আলো, কারণ এই এইটা বাজেট সেগমেন্টে। এটার দাম জানো কত এখন? এটা হচ্ছে আগে ছিল 3200 টাকা, এখন 3000 টাকা। আচ্ছা 3000 টাকার রেঞ্জে, 3000 টাকাও কিন্তু কম না, এটাও প্রিমিয়াম সেগমেন্টেরই ফগ লাইট বা প্রজেকশন লাইট। আপনি আমাদের ফগ লাইটগুলো ইউজ করলে কি হয়, এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন। হ্যাঁ আমরা কিন্তু বাজারে প্রথম ওয়ারেন্টি যে সাবজেক্টটা, এটা আমরা নিয়ে আসছি ঠিক আছে লাইটের জগতে। এরপর আছে আপনার M1 প্লাস, হচ্ছে আমাদের M1 প্লাস। হ্যাঁ এটা কিন্তু ব্লাস্টার থাকবে না। আচ্ছা হ্যাঁ M1 প্লাস এর ক্ষেত্রে ব্লাস্টার থাকবে, তবে এইগুলো ব্যাটারি তেমন ক্ষতি করে না, না এটা ওয়াট একবারে কম, কোন ওয়াট 20 ওয়াট এরকম, 25 ওয়াট হাই। জি মানে এটা প্রাইসটা কত জানো? এটা হচ্ছে আপনার 3200 টাকা। এটা কত? M1 M1 প্লাস। আচ্ছা M1 প্লাস, জি এটা হচ্ছে আপনার 3200 টাকা। অনেক অনেক ভাইয়েরা চায় না একটু কম দামের ভিতরে ফক লাইট, এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল কিন্তু। হ্যাঁ এটি অনেক কোয়ালিটি ফুল, এটা এখানে আপনি দুইটা লাইট ইউজ করছেন, এটা ইউজ করছেন, ইউজ করছি ওইটাও ইউজ, আর এটা ইউজ করছেন, এটা তো এই যে এই মাত্র ইয়ে, এটা কিন্তু মানে খুবই ভালো, খুবই ভালো। যারা যারা পেঁচা ফগের রিভিউ চান, তারা তারা আমার ব্লগে যাবেন। জি 6-7টা রিভিউ আছে পেঁচা ব্লগ নিয়ে। জি এরপর আছে আবার এই যে এটা, এটা কিন্তু 4টা কালার, রাইট ঠিক আছে, সাদা হলুদ সাদা লাল, তারপর হচ্ছে আপনার সাদা হলুদ একসাথে, টোটাল 4টা সাবজেক্ট থাকবে। আচ্ছা অনেকটা ওই যে টেস্ট লাইটের R1 এর মতো। জি 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 R1, আর এটা আপনি চাইলে একই জিনিস। হ্যাঁ হ্যাঁ এটা 2000 টাকা, এটা হচ্ছে 2500 টাকা। আচ্ছা 2500 টাকার টেস্ট লাইট R1, এটাও কিন্তু আমি ইউজ করছি, জোস লেভেলের একটা জিনিস, আপনারা চাইলে এটা নিতে পারেন মজিবর অটো হাউস থেকে। এরপর আছে হচ্ছে যে যারা এই যে টেপিক চান, ঠিক আছে এরকম এই লাইটটাও কিন্তু জোস লেভেল, এটা হচ্ছে আপনার পেঁচা ঠিক আছে, এটা কিন্তু ফুল বডিটা হচ্ছে অ্যালো। হ্যাঁ এটা কিন্তু আবার বাজারে দেখবেন ডুপ্লিকেট হতে পারে, কিন্তু আমাদের প্রোডাক্টগুলি অল বাজারে যেগুলো প্রোডাক্ট থাকে আমাদের, এগুলো হচ্ছে সর্বোচ্চ হাই কোয়ালিটি, এর উপরে আর কোনো প্রোডাক্ট হয় না। এরপর হচ্ছে আপনার এই যেটা, এটা আর এটা তো একই প্রাইস মনে হয়, এটা হচ্ছে আমাদের জোড়া পড়বে 2000 টাকা, মানে 1000 টাকা পার পিস, 1000 টাকা পার পিস। এইগুলো আবার পিস হিসেবেও বিক্রি করে থাকে। জি জি জি, আর আপনি যে এটা, এটা আমাদের প্রাইভেট কার বাইক, হ্যাঁ যে কোনো জিপ গাড়িগুলা এগুলাতে লাগানো হয়, এটার দাম পড়বে পার পিস 1000 টাকা, খুবই ভালো। আর অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি না, আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। আপনি এই প্রোডাক্ট নেবেন, এটাও আপনি ইনশাল্লাহ 2-3 বছর ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার এটা 4 কালার, এটাও পড়ে যাবে 2000 টাকা, মানে জোড়া 2000, পার পিস 1000 টাকা। এরপর আছে এই যে M20, ঠিক আছে এটা পড়ে যাবে 2000 টাকা পিস, 4000 টাকা জোড়া, এটা প্রিমিয়াম সেগমেন্টে। এরপর আছে যে এটা, এটা হচ্ছে 2200 টাকা জোড়া, 1100 টাকা পার পিস। L6, L9X, A7, এগুলো চলতেছে ভালো, A7, তারপর A11, গত শীতে ভালো চলছে। আমাদের কাছে অনেক প্রকার ফক লাইট আছে, আর আসলে আমরা আমাদের দোকানটা হচ্ছে সব ডিভাইস নিয়ে কাজ করি, যেমন আপনার ফক লাইট, হেডলাইট, হেডলাইট হাই কোয়ালিটি আছে এই যে। হ্যাঁ অনেকে হেডলাইট দেখতে চান, তাদের জন্য এই যে নুপ সাইডের এই হেডলাইট গুলা অনেক প্রিমিয়াম কোয়ালিটির হেডলাইট, এবং এটা হচ্ছে আপনার মানে আমাদের নুপ সাইড ব্র্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল, এটা খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট, এগুলো ইউরোপ কান্ট্রিতে বিক্রি হয়, কিন্তু বাংলাদেশ তো আমাদের অনেক আগে গেছে, এখন আমরা হাই কোয়ালিটি ছাড়া প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে।
যেমন আপনার এই যে নবসাইট এই প্রোডাক্টটা N37 এই একটা প্রোডাক্টের দাম হচ্ছে পার পিস সম্পূর্ণ কিন্তু এলো বডি হ্যাঁ এলো বডি সম্পূর্ণ এলো চোস লেভেলের একটা জিনিস মানে হাতে নিলে বোঝা যায় যে প্রিমিয়াম ফিলটা আপনি পাবেন পাখা পেয়ে যাবেন এবং নবসাইটের হেডলাইটের ভিডিও আমি এর আগে একটা করছিলাম এবং এটা কত N37 এটা জোড়া কত এটা জোড়া হচ্ছে 7000 টাকা 7000 টাকা জোড়া দেয়া মিন্স 3500 টাকা একটা হেডলাইট এবং এই হেডলাইটের আলো মাশাআল্লাহ অনেক ভালো হবে এটা একদম অনস্বীকার্য এটা আপনারা গাড়িতেও লাগাইতে পারবেন প্রাইভেট কারেও চলে আমাদের এটা যারা যারা আছেন যে ফগলাইট লাগাইতে চাইতেছেন না বা বাম্পারে লাগাইতে চাইতেছেন না কেসে ভয়ে তারা কিন্তু এই ধরনের লাইটও ইউজ করতে পারবেন আপনারা মোটামুটি ভালো একটা প্রেফারেবল এটা আছে আপনার F03X আচ্ছা হ্যাঁ এটা আমি ইউজ করছি আমার হাঙ্কি ইউজ করছে আচ্ছা আচ্ছা এটা দাম পড়ে যাবে 2000 টাকা 4000 টাকা জোড়া আগে মনে হয় কত ছিল আগে একটু কম ছিল একটু কম ছিল এখন ডলারের রেট বাড়তির কারণে তো সবকিছু রেট বাড়ছে 1800 না 1700 টাকা দিয়ে ইউজ করছিলাম আমি দেখেছেন হ্যাঁ খুব হাই কোয়ালিটি এটা আমিও ইউজ করছি হাঙ্কি আমার ছিল আপনি এই যে আমাদের লাইটগুলা হেডলাইটগুলো 1 বছর রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আর আমরা কিন্তু 1 বছরের মধ্যে যে কোনো কিছু হলে একদম সাথে সাথে কোনো কিছু হলে চেঞ্জ কিন্তু অনেকে বলবেন আলো কমে গেছে এটা তো সম্ভব না আর লাইট কাটতে হবে ঠিক আছে তাহলে আমরা ভাই ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি আর আমাদের কোয়ালিটি আপনি এবং আমাদের দোকানে যে প্রোডাক্টগুলো আপনি আমার থেকে ভালো জানেন কারণ আপনারা কিন্তু প্রোডাক্ট ইউজ করেন ডেফিনেটলি আমি বিক্রি করি আমি বলবো আমার প্রোডাক্ট ভালো ডেফিনেটলি কিন্তু আমার প্রোডাক্ট যে ভালো না খারাপ এটা যারা আমার ইউজার আমি এই দোকানটা কিন্তু প্রায় আমার 10 বছরের উপরে ঠিক আছে আল্লাহর রহমতে আমার যে কোয়ালিটি এবং গুণগত মান এটা আমার কাস্টমারই বলে ঠিক আছে তো আমি বলবো সবসময় আমি কোয়ালিটি ধরে রাখি আপনারা আমার কাছে প্রোডাক্ট নিলে দামাদামি করবেন না আমাদের ফিক্স প্রাইসের দোকান হ্যাঁ আমি একদমই বিক্রি করে থাকি অনেক আবার রাগ করেন ভাই একদমে আমি নেব এটা সেটা ভাই একদমে যদি নেন আপনার জন্য ভালো হ্যাঁ কারণ দামাদামি করলে কাস্টমার ঠকে দোকানদার তার লাভ ছাড়া কখনোই দিবে না তো আপনার এই বাম্পার লাইট আমার কাছে আরো অনেক মডেল আছে দেখানো সম্ভব না কারণ অনেকগুলো ইনটেক যা ওটা খুলতে পারতেছি না যে ভাই কিনতে চান অবশ্যই আমাদের দোকানে এসে পড়বেন বংশাল একমাত্র প্রিমিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটি যদি ভালো মানের প্রোডাক্ট নিতে চান ভরসা আমরাই একমাত্র দিয়ে থাকি মজিবর হাউস চাইলে আপনার আশেপাশে যে যারা বাইক চালা তাদেরকে জিজ্ঞেস করবেন তারাই বলে দেবে ইনশাল্লাহ আপনাদের কোয়ালিটি এবং রেট দুইটাই আমরা ঠিক দিয়ে থাকি আর ডেকোরেশন যে কোনো পণ্য পাইকারি হোক খুচরা হোক দুইটাই আমরা সেল করে থাকি আমাদের প্রোডাক্ট 64 জেলা যেয়ে থাকে আমাদের প্রোডাক্ট একদম হাই কোয়ালিটি এটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ সো আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু ফগলাইট এবং কিছু হেডলাইটের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং জনি ভাই যেটা বললো সেটাও সত্যি কথা যে বংশালে আসবেন নানা ধরনের দোকান ঘাটাঘাটি করবেন দেখবেন দেখার পরে সুইটেবল ওয়েতে আপনারা সুইটেবল জিনিস কিন্তু অথেন্টিক জিনিস কেনার চেষ্টা করবেন এবং আমিও তার সাথে একমত আমি কিন্তু দেখেন আমি সবসময় চাই ভালো প্রোডাক্ট কোথায় পাওয়া যায় আমার ভালো প্রোডাক্টের ক্ষুধা কিন্তু অনেক বেশি সো আমি ভালো প্রোডাক্ট সবসময় ওনার কাছ থেকে পাই বলে আমি ওনার কাছেই ফিরে আসি বারবার এটা ওয়ান কাইন্ড অফ প্রেম বলতে পারেন আমার মজিবর হাউসের সাথে একটা অন্য লেভেলের প্রেম আছে এবং আপনারাও আসবেন আপনারা আসার পরে আপনাদেরও মজিবর হাউসের সাথে প্রেমের একটা বন্ধন হয়ে যাবে দ্যাটস ফর শিওর আর একটা কথা বলে রাখি এরপরে ভিডিওতে আমি ওনাদের অনেক হিউজ কালেকশন আছে হেডলাইটের বিশেষ করে অনেকে হেডলাইটের ভিডিও চাইছেন আমার কাছে আমি প্রোডাক্ট রিভিউ অত করি না মজিবর হাউসে আসলেই প্রোডাক্ট রিভিউ হয় তো হেডলাইটের বিস্তর একটা ভিডিও আমি জনি ভাইয়ের সাথে করার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা খুবই তাড়াতাড়ি বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবন হচ্ছে সময়ের মূল্য অনেক কম এরপর নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য পাচ্ছে না এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে আল্লাহ হাফেজ আমি একটা ঘোষণা দিতে চাই যারা সময় বলুক যারা দেখেন তারা যদি যারা বাইকার অনলি বাইকার তারা যদি আইসা বলেন আমি সময় বলকের লোক দেখি এবং ওনার প্রতিটা ভিডিওই আমি দেখি আমাদের ভিডিও দেখছেন আইসা শুধু শুধু বাইকটা নিয়ে আসবেন আপনাদেরকে একটা NX12 দেবো
ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।